আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরও একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিকেল সার্ভিসেস অফিসার পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে একদম বিনা অভিজ্ঞতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংগ্রহ করেছি। এটি প্রথম আলো পত্রিকায় এক অক্টোবর 2021 তারিখে প্রকাশিত হয়। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে, কোথায়, কোন কোন কাগজপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন সকল তথ্য নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপলোড করা হয়। আপনারা প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরি সার্কুলারগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে মেডিকেল সার্ভিসেস অফিসার। এই পদে যারা আবেদন করবেন তাদের যে কাজ হবে বা দায়িত্ব কর্তব্য হবে তা হচ্ছে কোম্পানির সেলস টার্গেট পূরণ করা, ডক্টর ভিজিট করা, প্রেসক্রিপশন জেনারেট করা এবং সেই সঙ্গে কেমিস্টদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা। এই পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অংশগ্রহণ করে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা আছে যারা আগ্রহী প্রার্থী আছেন তাদের অবশ্যই সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র, যেমন আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সেই সঙ্গে একটি আবেদনপত্র ইংলিশে লিখবেন, একটি পূর্ণাঙ্গ সিভি, সেই সঙ্গে আপনার এনআইডি কার্ডের এবং সকল শিক্ষা সনদের সার্টিফিকেটের ফটোকপি এবং অরিজিনাল কপি দুটোই সঙ্গে করে নিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন। যেহেতু সরাসরি ইন্টারভিউ তাই আপনাদের এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের মূল সনদগুলো ওনারা দেখতে চাইতে পারে, সেজন্য ওগুলো সঙ্গে করে রাখবেন। এখন আমরা দেখব এই পদে যারা আবেদন করবেন তাদের যে যোগ্যতাগুলো থাকতে হবে। অবশ্যই মাস্টার্স অথবা গ্র্যাজুয়েট পাস হতে হবে। স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে সায়েন্স পর্যন্ত এসএসসি লেভেল পর্যন্ত সায়েন্স থাকতে হবে। এসএসসি পর্যন্ত সায়েন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে আপনার সর্বোচ্চ 30 বছর, এর বেশি হলে আবেদন করতে পারবেন না। আপনার ওয়ার্কিং এরিয়া বা কাজ হবে বাংলাদেশের যে কোনো স্থানে এবং ইন্টারভিউ টাইম বলা আছে সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, চলবে 1:30 পর্যন্ত। সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত ইন্টারভিউ চলবে। এই পদে যারা আবেদন করবেন বা যাদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে তারা কোম্পানি থেকে যে সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে একটি নির্দিষ্ট স্যালারি পাবেন, সেই সঙ্গে আপনাকে টিএডিএ দেওয়া হবে, কোয়ার্টারলি ইনসেন্টিভ পাবেন, ফেস্টিভ্যাল বোনাস পাবেন, প্রফিট বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুযোগ থাকবে, সেই সঙ্গে গ্রুপ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা প্রাপ্য হবেন এখান থেকে। এখন আমরা দেখব সরাসরি ইন্টারভিউর জন্য আমরা কোথায় উপস্থিত হব। এখানে শুধুমাত্র একটি লোকেশনে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, তা হচ্ছে ঢাকায়। 2, 3, 4 এবং 5 2 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত এই 4 দিন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ঠিকানা হচ্ছে অপারেশনাল হেডকোয়ার্টার্স, প্লট 82, রোড নং 14, ব্লক 2, বনানী, ঢাকা। এই ঠিকানায় আপনাকে উপস্থিত হয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে। তো আশা করি পুরো সার্কুলার সম্পর্কে সকলে ভালোভাবে বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।